নমস্কার। আজকে আমি ছট পূজা উপলক্ষে ঠেকুয়া বানিয়ে আপনাদের দেখাবো। অনেকেই এই ঠেকুয়াটা করতে পারে না। আমি যে রেসিপিতে করব সেইভাবে আপনারা করলে খুব ভালো হবে খেতে। ঠেকুয়া করার জন্য আমি কিছু জিনিস নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে ময়দা, আটা নিয়েছি, সুজি, চিনি, ঘি অবশ্যই লাগবে। এখানে নারকেলটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, এলাচের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি মৌরি, আর রিফাইন অয়েল তো আছে। মেজারমেন্ট বাটিতে আমি সমস্ত জিনিসগুলোকে মাপ করে করে নেব। এক কাপ মতন ময়দা নিলাম, এক কাপ সুজি নিলাম, আটাও নিলাম আমি এক কাপ। আপনাদের কাছে এরকম না থাকলে কোনো একটা বাটিতে মাপ করে এরকম সমান সমান তিন বাটি এরকম দেবেন। আমি এর মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দিলাম, এলাচের গুঁড়োটাও দিলাম, সামান্য মৌরি দিলাম, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আমি ওই এক কাপই চিনি দেবো এর মধ্যে। ঘি আছে, ঘিটা আমি পুরোটাই দেব। এবার সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখব। যখন দেখবেন হাতে এরকম দলা পাকালে এরকম হচ্ছে, তখন বুঝবেন আপনার ঘিয়ের পরিমাণটা ঠিক হয়েছে। আগে সবগুলো দিয়ে অনেকক্ষণ ধরে খুব ভালো করে মাখতে হবে। এবার আমি ওই এক কাপি জল নিয়েছি, এই জলটা আমি একটু একটু করে দেব। খুব শক্ত করে এটাকে ডোটাকে তৈরি করতে হবে। আমি এক কাপ মতোই জল দিয়েছি, জল আমার আর লাগবে না, এক কাপ মতো জল দিয়েই হয়ে যাবে এটা। ডোটা আমার তৈরি হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ডোটাকে ঢেকে রেখে দেবো, কারণ সুজি আছে, সুজিটা তাহলে খুব ভালো মতন ফুলবে। ডোটা আমার 10-15 মিনিট মতন ছিল, খুব ভালো মতন ডোটা হয়ে গেছে। এইরকম রুটি যেরকম করেন সেরকম এরকম লেচি নেব আমি। নিয়ে ঠিক লম্বাটে টাইপের এরকম করে একটু শেপ দেবো।
আমি এরকম একটা চামচ নিয়েছি, আপনারা যেরকম ইচ্ছা ডিজাইন করতে পারেন, আমি এইরকম ডিজাইন করেছি। এইভাবে আমি সবগুলো করে নেব। প্রথমে এরকম গোল মতন করে নিতে হবে, তারপরে এরকম একটু প্রেস করলেই এটা এরকম এরকম লম্বাটে মতন হয়ে যাবে। একটু চাপ দিয়ে ডিজাইনটা করবেন, নালে ভাজার পরে ডিজাইনটা বোঝা যাবে না। এইভাবে আমি সবগুলো করে নেব। আমি এখানে 1 কাপ মতন রিফাইন অয়েল দিয়েছি আর 2 টিস্পুন মতো ঘি দেবো, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। ঘি আর তেল মিশিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, একদম লো ফ্লেম করে আমি ঠেকুয়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, তাহলে ঠেকুয়াটা ক্রিস্পি হবে ভেতরটা। এইভাবে আমি সব ঠেকুয়াগুলো ভেজে নেব। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার। ঠেকুয়াগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি একটা ঠেকুয়া ভেঙে দেখাচ্ছি আপনাদের। ঠেকুয়া কিন্তু একটু ঠান্ডা না হলে মচমচে হবে না, একটু ঠান্ডা হওয়ার টাইম দিতে হবে। ভেতরটা একেবারে ক্রিস্পি, ঘিয়ের পরিমাণটা যদি বেশি দেন তাহলে ঠেকুয়া এরকম ক্রিস্পি হবে।